ছাত্র জনতার এই আন্দোলনে আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছেন। কারণ সকলেই বিভিন্ন কারণে কম বেশি এই সমাজে বঞ্চিত এবং জুলুমের শিকার। তাদের এই ক্ষোভের কষ্টের জায়গা থেকেই সকলে রাস্তায় নেমে এসেছিলেন, কিন্তু আন্দোলন ছিল শান্তিপূর্ণ। একটা পর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন কারো কারো অদূরদর্শী কথাবার্তার কারণে, বক্তব্যের কারণে, এবং একটা পর্যায়ে আপনারা জানেন যে দলীয় কি বলবো, আমি মা বাপ তো আমাকে সভ্যতা শিখিয়েছেন, আমি এই যুব সমাজকে সন্ত্রাসী বলতে আমার বড় কষ্ট হয়। তাদেরকে লেলিয়ে দেওয়া হয়, হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হলে ঝাঁপিয়ে পড়েন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আমাদের কলিজার টুকরা যুবতী ছাত্রী মেয়েরাও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি। তখন থেকেই কিন্তু সংগঠন অন্য মোমেন্টামে চলে যায়। তারপরে আস্তে আস্তে শুরু হয় কিলিং মিশন। প্রথম দিন ৬ জন, তারপরের দিন কয়জন আল্লাহই ভালো জানেন। এভাবে প্রতিদিন এটা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত গত পরশুদিন সর্বোচ্চ সংখ্যক মানুষের জীবনহানির মধ্য দিয়ে গতকাল এই পরিবর্তন আসে। কিন্তু আমরা অতীব দুঃখের সাথে লক্ষ্য করছি যে এই ধরনের একটি পরিবর্তনের উষালগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি, আমাদের প্রিয় সংগঠনকেও আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে। কারণ জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে যেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। এখানে সকল নাগরিকের অধিকার সমান। এখানে কেউ সংখ্যালঘু নয় এবং কেউ সংখ্যাগুরুও নয়। এখানে আপন সংখ্যায় সবাই উজ্জ্বল। এই জন্যে এই প্রশ্ন আমাদের কাছে অবান্তর। আমরা এটাকে মানবতাবিরোধী নিকৃষ্ট কাজ মনে করি। এই জন্যে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি এবং আজকে আপনাদের মাধ্যমে আবার আমরা জাতিকে আহ্বান জানাবো, যেখানে এই দুর্বৃত্তপনা দেখবেন কঠোর হস্তে ওদেরকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি যে বিদ্যমান প্রশাসনকে আমরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই আমরা আমাদের সারা দেশের দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমরা নির্দেশ দিয়েছি, তারা যেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই সদিচ্ছা এবং অঙ্গীকারের কথা তাদের কাছে পৌঁছে দেন। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমাদের এই আহ্বান গত রাত্রেই আমরা দিয়েছিলাম। গত রাত থেকেই বিভিন্ন জায়গায় আমাদের লোকেরা এই পাহারাদারের ভূমিকা পালন করছে। কিন্তু 56,000 বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁকফুকরে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে, এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্তপনা প্রতিরোধ করা সম্ভব নয়। এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি। যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি, তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না। এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না। তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে। এই জন্যে তাদেরকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধান করতে হবে। সম্মানিত ভাইরা, এই দেশটা আমাদের। এই কয়েকদিন যে কোনো কারণেই হোক
অস্থিরতার কারণে, মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, বা কেউ কেউ এর ক্যাম্পেইনও করেছেন। এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলিনি, কারণ দেশ আমাদের সবার। দেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো, দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচবো কী করে? এই জন্যে আমরা প্রবাসী ভাইদেরকে এবং দেশে যারা আছেন ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলবো যে আসুন এই দেশকে একটা বিধ্বস্ত অবস্থা থেকে তুলে উঠানোর জন্যে আমরা সম্মিলিতভাবে কাজ করি, সবাই সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এবং আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমার প্রিয় বন্ধুগণ, আজকের মতো আমরা কথাগুলোকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমি আবারও আপনাদেরকে কষ্ট করে আসার জন্যে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আশা করছি যে আগামী দিনগুলোতে সাংবাদিক বন্ধুদের সাথে মিলেমিশে আমরা এই জাতি গঠনে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে পারব। আল্লাহ, আমরা গতকাল আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে মহামান্য রাষ্ট্রপতি বসেছিলেন, সেখানে আমরা কিছু দাবি পেশ করেছিলাম। অনেকগুলো দাবি তিনি যুক্তিসঙ্গত হিসাবে তখনই মেনে নিয়েছেন এবং ইতিমধ্যে অনেকটা বাস্তবায়নও করেছেন। কিন্তু আমাদের একটা বড় দাবি ছিল যে দেশের এই সংকট উত্তরণে অতি দ্রুত একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে করতে হবে এবং সেই গভর্নমেন্ট করার আগে অবশ্যই বিদ্যমান সংসদ ভেঙে দিতে হবে। তিনি আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি অতি সত্বর এটা ভেঙে দিবেন এবং ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশনের জন্য তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। সম্মানিত ভাইয়েরা, আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবরে জনগণের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাবো যে এই বিষয়টাকে মোটেই বিলম্বিত না করে তিনি যেন অতি দ্রুত উদ্যোগ নিয়ে সংসদকে ভেঙে দেন এবং ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জনগণের সরকার ফিরিয়ে আনার পদ্ধতি শুরু করেন। সেই সরকারও আবার দীর্ঘায়িত না হয়ে গত সময়ের ভিতরে একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠায় যেন এগিয়ে আসে, সেই উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন একজন প্লিজ। আপনাদের নিবন্ধন প্রক্রিয়াটা এখন কী হবে যেহেতু নিবন্ধন নেই, আর সাম্প্রতিক সময়ে আপনাদের রাজনীতি অনুষ্ঠিত করা হয়েছিল, এই দুটো বিষয়ে আপনাদের চুপ করেন না, চুপ করেন না, দুটো বিষয়ে বর্তমানে আপনাদের অবস্থানটা কী? দেখেন, নিবন্ধনের ব্যাপারটা আদালতের বিষয়, আদালতে অ্যাপিলিয়েট ডিভিশনে যখন দেশে একটা ডেডলক চলছিল সেই সময় একটা হেয়ারিং হওয়ার কথা ছিল। আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী সাহেব, ইনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, তিনি সময় চেয়েছিলেন কিন্তু আদালত তাকে সময় দেয়নি, যার কারণে আদালত এটাকে ডিসমিস করে দিয়েছিল, ডিসমিস বা ডিফল্ট। ডিফল্ট তো এখানে আইনের সুযোগ আছে, এটা এখন আমাদের প্রসঙ্গ নয়। এখন জাতিকে আগে কিভাবে আমরা পিস এবং ট্রাঙ্কুইলিটির দিকে আনবো, সেটা হচ্ছে আমাদের মূল প্রসঙ্গ এখন। আর যেটা বলেছেন যে আমাদেরকে বেআইনি ঘোষণা করেছে, আসলে সরকারই তো ইতিমধ্যে, আমি আর বললাম না।